হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে আমার ছোট ভাই শুভ। আর আমি আজকে সম্পূর্ণ নতুন একটি খামারের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো ভাইকে সবার আগে আপনাদের সঙ্গে পরিচয় করাই দিই। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো ভাই আপনার নাম আর একটু ঠিকানা আর একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। আমার নাম সোহাগ, সবাই সোহাগ নামেই চিনে আর কি। সোহাগ ভাই, হ্যাঁ, বাসা নওগাঁ জেলা ধামুরহাট থানা ফতেপুর বাজার, ফতেপুর বাজারে, বাজার থেকে ভিতরে আর কি, পলাশবাড়ি গ্রামের নাম, পলাশবাড়ি গ্রামে আর কি অবস্থিত। যদি কোনো দর্শক সরাসরি আপনার খামারে আসতে চান তাহলে ওনারা কিভাবে আসবেন? প্রথমে আসবে নওগাঁতে বাজে আসলো কোথাও থেকে, হয়তো ওখান থেকে ডাইরেক্ট ধামুরহাটে, ধামুরহাটে আসার আগে ফতেপুর বাজারে নামবে, ওখান থেকে অটোতে চড়ে একদম পলাশবাড়ি বাজার, পলাশবাজারে আমার বাসা, পলাশবাড়ি বাজারে ভাইয়ের আর কি বাসা। অনেকে আসলে নওগাঁ ভেবে ভুল করে, নওগাঁ কিন্তু এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। তো অনেকে আসলে নওগাঁ এসে মানে এদিককার খামারগুলোতে এসে আসলে হয় কি, অনেক সময় আপনারা সমস্যার মধ্যে পড়েন, সেটা হচ্ছে নওগাঁতে এসে ফোন দেন। তো নওগাঁতে কেউ আসলে নামবেন না, সরাসরি ধামুরহাটে আসবেন, ধামুরহাট থেকে ফতেপুর, ফতেপুর থেকে পলাশবাড়ি আসলেই ভাইকে পেয়ে যাবেন, ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবে। আর নাম্বারটি অবশ্যই দেওয়া থাকবে। আর হচ্ছে দেখি ভাই, দেশের সকল জেলাতে ডেলিভারি দিয়ে থাকেন? সারা বাংলাদেশে ভাই আর কি ডেলিভারি দিয়ে থাকেন। আপনারা যদি আসতে না পারেন তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম নাই, ভাই দেশের সকল জেলাতে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন। তো ভাই বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এখানে? ভাই মোটামুটি খাসাতে 60 জোড়ার মতো কবুতর, 60 জোড়ার মতো কবুতর আছে। আর বাচ্চা কেমন কি? বাচ্চা তো ভাই আসার পর দেখলাম ইনশাল্লাহ ভালোই বিক্রির মতো আছে। তো ভাইয়ের এখানে বাচ্চা অনেক আছে, অ্যাভেলেবল বাচ্চা আছে, তো আপনারা আসলে নিতে পারবেন। তো ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত কি যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। তো প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন। তো সোহাগ ভাই, এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা ভাই আলমন্ড জ্যাকোবিন। আচ্ছা আলমন্ড জ্যাকোবিন, তো এটা কি ভাই বিক্রি হবে? হ্যাঁ বিক্রি করব। এটা কি রানিং ভাই? জি একদম রানিং, একদম রানিং। অলরেডি তো একটা বাচ্চা উঠাইছে ভাই, এটা ওদের বাচ্চা না, অন্য একটা কবুতরের বাচ্চা দেখছে, তো ডিমটা চালে দেওয়া আছে। আচ্ছা চালে দেওয়া আছে। তো এই আলমন্ড জ্যাকোবিনটার দাম কেমন কি চাচ্ছেন ভাই? ভাই এটার দাম 8000 টাকা। এটা রানিং, তো ভাই চাচ্ছেন 8000 টাকা। এটা কি ভাই ফিক্সড রেট না আলোচনা সাপেক্ষে কিছুটা দাম কমবে? একটু কমানো দেবে ভাই, আলোচনা সাপেক্ষে ভাই একটু আপনাদেরকে কমাই দিবে। তো এটা ভাই চাওয়া দাম হচ্ছে 8000 টাকা। তারপরে আমরা নিচে চলে যাই, নিচে এটা ভাই কি আমরা বিউটি দেখতে পাচ্ছি, সাদা ভাই না? জি ভাই এটা হোয়াইট বিউটি। তো এটার বয়স কেমন আছে ভাই? ভাই এটা আমি নতুন কিনছি, এটা আর কি রানিং হয়ে গেছে ইনশাআল্লাহ, প্রথমবার ডিম দিয়েছে। আপনাদেরকে একটু ভাই মাদিটা যদি উঠাই দেখাই দিতেন। একদম ডিম বাচ্চা গ্যারান্টি, কোনো প্রবলেম নাই, ডিম বাচ্চা গ্যারান্টি একদম 100% গ্যারান্টি দিচ্ছে, নরমাল দিয়ে 100% কনফার্ম আছে। তো এটা কেমন কি চাচ্ছেন ভাই জোড়াটা? ভাই এটা 15000 টাকা সেল করব। এই জোড়াটা রানিং জোড়াটা ভাই চাচ্ছেন 15000 টাকা? এগুলো বেবিও তো সেল দেন ভাই? বেবিও আছে সেল করার মতো। আচ্ছা বেবিও ভাই এই মুহূর্তে দিতে পারবেন? তো বেবির দামটা যদি একটু বলে দিতেন ভাই। 5 থেকে 5.5 এরকম সেল করব। বেবি ভাই সেল দেন 5 থেকে 5.5 হাজার টাকা। আপনারা যদি চান তাহলে বেবি নিতে পারবেন, আর যদি রানিং কেউ নিতে চান তাহলে রানিং নিতে পারবেন। রানিং এর দাম ভাই আরেকবার 15000 টাকা, 15000 টাকা। আচ্ছা তারপরে আমরা নিচে চলে যাই, নিচে একটা ভাই, ভাই এটা আলমন্ড ম্যাকপাই পোটার, আলমন্ড ম্যাকপাই পোটার দেখতে পাচ্ছি। তো এটা কি রানিং ভাই নাকি? এটা রানিং, এটা সেল করবো না, বেবি দেওয়া যাবে, ডিমে আছে, বেবি দেওয়া যাবে। আচ্ছা রানিং ভাই সেল করবেন না। তো ভাই বেবি কেমন দামে সেল দেন? ভাই এটা 6 থেকে 7 হাজার। বেবি ভাই সেল দেন 6 থেকে 7 হাজার টাকা। তো বেবি দিতে পারবেন তো ভাই নাকি? জি ভাই ইনশাল্লাহ বেবি দিতে পারবেন। আচ্ছা ইনশাল্লাহ ভাই বেবি আপনাদেরকে দিতে পারবেন। তারপরে ভাই নিচে চলে যাই, এগুলো কি দেখতে পাচ্ছি ভাই? এখানে লাহোরি আছে, লাল লাহোরি এক জোড়া আছে আপনার অ্যাডাল্ট। আচ্ছা একটা ইয়েলো লাহোরি দুইটা, দুই পিস আছে, এক পিস মাদি এক পিস নর। আচ্ছা তারপরে আপনার একটা বোম্বাইয়ের মাদি আছে, সিলভার পকার নর আছে, আর এক জোড়া ঢাকায় আছে। ঢাকায় আছে। তো ভাই কোনটার দাম কত নেবেন এটা একটু বলে দেন আমাদের? ভাই লাল যে জোড়াটা অ্যাডাল্ট,
তারপরে ভাই হলুদ গুলো ভাই হলুদ একটা শিওর মাদি এটা মিসমার্ক আছে গাড়ির কাছে মিসমার্ক আছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির উপরে একটু মিসমার্ক আছে আর আরেকটা ভাই আরেকটা ওই পাশে ওটা ওটা পাসপোর্ট ভাই এটা নর এটা পাসপোর্ট ওইটা নর এটা মাদি তো লাল হলুদ গুলোর দাম কেমন চলছে ভাই হলুদ মিসমার্ক মাদিটা 1000 টাকা আর আপনার ওই যেটা পাসপোর্ট ওটাও 1000 টাকা আচ্ছা তাহলে জোড়া যদি কেউ নিতে চায় তাহলে 2000 টাকা দাম রাখবো জি ভাই জি আচ্ছা তারপরে ভাই লেভেন্ডার সুয়াচন্দ্রের নর আছে আচ্ছা লেভেন্ডার সুয়াচন্দ্রের নরটার দাম কত রাখবেন সিঙ্গেল নর তো ভাই না জি ভাই সিঙ্গেল ওটা 1500 টাকা ওটা 1500 টাকা আর ভাই আর ভাই ওই যে আপনার বোম্বাই আছে ওখানে মাদি এখানে নর আছে একটা আচ্ছা জোড়া দিতে পারবেন না জি ভাই এটা জোড়া দেওয়া যাবে এটা আলাদা হবে এটা 3000 টাকা দাম ভাই এর দাম চাচ্ছেন ভাই 3000 টাকা আর ভাই সামনের এটা সামনে এটা অ্যালমন্ড কোকা আমরা কি কবুত দেখতে পাচ্ছি রেড লাহোরি আচ্ছা আমরা এখানে রেড লাহোরি দেখতে পাচ্ছি তো রেড লাহোরি বেবি কেমন দামে সেল দেন ভাই আমরা কি করবো দেখতে পাচ্ছি ইন্ডিয়ান লটন ইন্ডিয়ান লটন দেখতে পাচ্ছি আমরা তো ইন্ডিয়ান লটন এগুলো কি সেল হবে ভাই জি ভাই এটা হলো নিউ রানিং আচ্ছা নিউ এডাল্ট রানিং আচ্ছা তো 10 পর কমপ্লিট তো কেমন কি দাম চাচ্ছেন ভাই 3000 টাকা ভাই এটা দাম চাচ্ছেন ভাই 3000 টাকা তারপরে নিচে ভাই এটা কি দেখতে পাচ্ছি আমরা ভাই এটা ব্ল্যাক ডায়মন্ড শিল্ড ব্ল্যাক জার্মান ফিল দেখতে পাচ্ছি অলরেডি বেবি উঠছে তো এগুলো কি বিক্রি হবে ভাই জি ভাই এটা বিক্রি হবে রানিং বিক্রি হবে না জি ভাই রানিং গুলো বিক্রি হবে বেবিও বিক্রি করবেন রানিং বিক্রি করবেন বেবিও বিক্রি করবেন তো কোনটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই বেবি 3000 টাকা রানিং এটা 8000 টাকা বেবি 3000 টাকা রানিং দাম রাখবেন 8000 টাকা আচ্ছা তো তারপরে এখানে ভাই এটা কি দেখতে পাচ্ছি ভাই এটা হলুদ জার্মান শিল হলুদ জার্মান শিল আমরা দেখতে পাচ্ছি তো হলুদ জার্মান শিলটা অলরেডি বেবি উঠছে তো এটা রানিং কি বিক্রি হবে ভাই এটা রানিং বিক্রি করবে এটাও রানিং বিক্রি করবেন তো বেবি ভাই কেমন রাখেন আর রানিং কত রাখবেন ভাই এটা বেবি 2500 টাকা মতো বিক্রি হয় 2500 এরকম আচ্ছা বেবি বিক্রি হয় 2500 টাকা আর রানিংটা ভাই রানিং এর 5500 টাকা রানিংটার দাম রাখবেন ভাই মিক্স সাইজ 5500 টাকা তারপরে ভাই এখানে এগুলো কি দেখতে পাচ্ছি এটা হলো ব্ল্যাক লাউরি ভাই ব্ল্যাক লাউরি তো এটা রানিং বিক্রি হবে ভাই না ভাই এটা রানিং বিক্রি করবে এটা রানিং বিক্রি করবে বেবি দাও হবে তো বেবি কেমন কি দাম চাচ্ছেন ভাই এগুলোর ভাই বেবি আসলে মার্কিং এর উপর দাম আচ্ছা যদি একদম ফুল মার্ক থাকে তাহলে কেমন দাম নেবেন আর যদি মার্কিং আসলে ভাই 5000 টাকা ফুল মার্কিং আসলে 5000 টাকা আর মিস মার্ক থাকলে মার্কিং অনুযায়ী আলোচনা সাপেক্ষে আপনারা দাম বলে দেবেন তো ভাই এখানে আসলে রেসার ওমার কবুতর গুলো আছে তো এগুলো আসলে ভাই বেবি সেল দেন এগুলো রানিং সেল দেন না তো বেবি গুলো ভাই এটা কি দেখতে পাচ্ছি আমরা ভাই এটা সবজি রেসার ওমার এটা সবজি রেসার ওমার আমরা দেখতে পাচ্ছি তো এগুলো বেবি কেমন দামে সেল দেন ভাই 1500 টাকা এগুলো ভাই সেল দেন 1500 টাকা তারপরে আমরা নিচে ভাই কাশ্মীরি রেসার দেখতে পাচ্ছি কাশ্মীরি রেসার 1500 টাকা ভাই আর কাশ্মীরি রেসারে বেবিও ভাই 1500 টাকাতে আর কি সেল দেন তারপরে আমরা নিচে চলে যাই এটা ভাই এটা মাক্সি রেসার তারপরে নিচে ভাই এটা এটা হলো স্প্রিং ঢাকাইয়া বলে আচ্ছা বেবি ভাই 500 টাকা করে সেল করি আর কি মানে এক কথায় গলা কষা ভাই জি জি গলা কষা বলে জি গলা কষা ভাই এখানে সিঙ্গেল একটা কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই এটা জ্যাকোবিনের বেবি 3-4 পালক গেছে আসলে কি হবে বুঝতে পারতেছি আচ্ছা 3-4 পালকের বেবি তো এটা নরমালি বলা যাচ্ছে না তো এটা যদি কেউ কোনো ভাই নিতে চান তাহলে ভাই কত দাম রাখবেন ভাই এটা 1200 টাকা ভাই এটা 1200 টাকা হলে ভাই আর কি সেল দিবেন তো ভাই এখানে কি কি কবুতর আছে ভাই এখানে একটা তালুকাকার নর আছে একটা বোম্বাইয়ের মিসমার্ক নর আছে একটা ঢাকায় গলাকষা ঢাকায় নর আছে আর একটা আপনার মানে এটা বলে যে গ্রেভার রেসার আর কি
কেমন দাম চাচ্ছেন ভাই? ভাই এগুলান অ্যালমন্ড কোকা নট 2500 টাকা করে পিস রাখা যাবে। আচ্ছা দুইটাই, এটা জোড়া তো ভাই নাকি? না ভাই দুইটাই নট। তারপরে ওইটা ভাই, এটা হলো আপনার আপনার শোয়া চন্দনের নর, 1000 টাকা দাম আসবে। শোয়া চন্দনের একটা সিঙ্গেল নর, তো এটার দাম চাচ্ছেন ভাই 1000 টাকা। আচ্ছা তারপরে এটা সবজি রেসার, সবজি রেসারের আমরা একটা নর দেখতে পাচ্ছি, 1500 টাকা দাম। এটার দাম চাচ্ছেন 1500 টাকা। বয়সটা একটু বলে দিতে ভাই? ফুল বয়স, প্রত্যেকটা একদম অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট। আচ্ছা তারপরে ভাই আমরা নিচে চলে যাই, নিচে গুলো কি কবুতর দেখতে পাচ্ছি ভাই? ভাই নিচে এখানে দুইটা কপার মাদি আছে, লাল কপা, তারপর আপনার গ্রেবার রেসারের একদম বেবি আছে, আপনার 6-7 পরের কালো দারমান সিলের বেবি আছে, একটা মাক্সি রেসারের মাদি আছে। আচ্ছা একটা মাক্সি রেসারের মাদি। তো ভাই কোনটা দাম কত যাচ্ছেন আর একটু বয়সটা একবারে বলে দিতেন ভাই? ভাই কোকা, লাল কোকা দুইটা মাদি, দুইটা এগুলো ফুল বয়স, এগুলো মাদি গুলো 2500 টাকা করে পিস আসবে। 2500 টাকা পিস, দুইটা মাদি ফুল বয়স, মানে ফুল এটা জি ভাই। তারপরে ভাই গ্রে রেসার, গ্রে বার রেসার দুটোটার দাম আসবে আপনার 3000 টাকা ভাই। এটা 7 ফুট চলে গেছে, 3000 টাকা আসবে। কালো জার্মান শিল বেবিটা আসবে 2500 টাকা ভাই। আচ্ছা আর একটা সাদা কোকা, খোপাওয়ালা কোকার একটা মাদি বাচ্চা আছে, এই বাচ্চাটা 1500 টাকা দাম আসবে। 1500 টাকা। আচ্ছা আর মাক্সিটা ভাই? মাক্সি এটা মাদি হতে পারে ভাই, আমি আসলে 100% না এখনো ভাই, শিওর না জি ভাই। এটা মাদি হওয়ার সম্ভাবনা বেশি, যদি মাদি হয় ভাই এটা 2500 টাকা দাম রাখা যাবে ভাই। মাদি হলে 2000 টাকা, এটা ভাই এখনো কনফার্ম আপনাদেরকে দিতে পারছেন না জি। আচ্ছা তারপরে আমরা নিচে চলে যাই, নিচে এগুলো কি দেখতে পাচ্ছি ভাই? ভাই এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা নুরানবার্গ লার্ক, নুরানবার্গ লার্ক দেখতে পাচ্ছি। তো এটা রানিং কি সেল হবে ভাই? না ভাই রানিং সেল হবে না, বেবি সেল। বেবি সেল ভাই, বেবির মধ্যে দিতে পারবেন ভাই? জি ভাই বেবি রেডি আছে, ইনশাআল্লাহ রেডি আছে, দেওয়া যাবে ভাই। তো বেবি কেমন দাবে সেল দেন? 4000 টাকা ভাই। 4000 টাকাতে ভাই সেল দেন জি ভাই। এটা কি কবুতর দেখতে পাচ্ছি আমরা? এটা কালো পোকা, আমরা কালো কোকা দেখতে পাচ্ছি। তো কালো কোকার তো ভাই বেবি সেল দেন নাকি খালি? জি ভাই জি বেবি সেল দেওয়া যাবে, সমস্যা নাই। তো ভাই অবশ্য বেবি আমরা আমাদেরকে দেখাই দিছে, তো তারপরে আমি আরেকবার আপনাদের কাছে, এটা হচ্ছে ভাই মাস্টার পেয়ার। তো বেবি অলরেডি রেডি আছে, প্লাস আরো বাচ্চা হচ্ছে যে রেডি হচ্ছে, উঠছে। তো এটা কেমন কি দামে সেল দেন ভাই আরেকবার একটু যদি বলতেন? ভাই কালো বেবি 3000 টাকা, কালো বেবি ভাই সেল দেন 3000 টাকা করে। তারপরে ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, এটা ভাই ভাই এটা অ্যালমন্ড কোকা, অ্যালমন্ড কোকা, অ্যালমন্ড নর ওপাল মাদিতে ধরা আছে, ওপাল মাদির সাথে অ্যালমন্ড নর আছে, প্রচন্ড ডাকতেছে। তো এই জোড়াতে কি কালার বের হয় ভাই? ভাই এটা থেকে ম্যাক্সিমাম অ্যালমন্ড বাচ্চা বের হয়, ম্যাক্সিমাম অ্যালমন্ড বাচ্চাই বের হয়। তো একটু ভালোভাবে দেখাই দিই, তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এগুলো বেবি সেল করি 4000 টাকা করে, এগুলোর বেবি ভাই সেল দেন 4000 টাকা করে। রুমে ঢোকা থেকে ডাকতে আছে, থামছে না, এখনো ডাকছে। তারপরে ভাই এটা কি কবুতর দেখছি আমরা? ভাই এটা ব্লু পোটার, 5-6 পরের বাচ্চা আর কি। আচ্ছা এটা সেল হবে কি ভাই? জি ভাই এটা সেল হবে, মানে কিন্তু ভাই ফ্রেশ আছে না? জি এটা নর হবে ভাই, নরের মাথা একটু মিস মার্ক আছে, নরের মাথা এটা মেবি মাদি হবে, তো এটা ফ্রেশ আছে আর কি। মাদি তো ফ্রেশ আছে আর নরের মাথায় একটু মিস মার্ক আছে।
তো ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা 7,500 টাকা দাম। এটা দাম চাচ্ছেন ভাই 7,500 টাকা? 5 ফুট 6 ফুট 5 থেকে 6 ফুট হচ্ছে দাম চাচ্ছেন 7,500 টাকা ভাই। ভাই এটা কি গোবর দেখতে পাচ্ছি আমরা? সাদা আরাবিয়ান কোকা ভাই। হ্যাঁ সাদা আরাবিয়ান কোকা কোকা দেখতে পাচ্ছি আমরা। তো এগুলো বেবি কেমন দামে সেল দেন ভাই? এগুলো 7,000 টাকা করে সেল করি। এগুলো বেবি ভাই সেল দেন 4,000 টাকা। এই মুহূর্তে বাচ্চা তো রেডি আছে ভাই নাকি? বাচ্চা সিঙ্গেল বাচ্চা রেডি আছে। সিঙ্গেল বাচ্চা রেডি আছে। তো জোড়া চাইলে কিছুদিন পরে আর কি ভাই দিতে পারবে। ডিমে আছে দেওয়া যাবে। তো ভাই এটা লটন নাকি? এটা ইন্ডিয়ান লটন ভাই। ইন্ডিয়ান লটন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো বেবি কেমন দামে সেল দেন ভাই? এটা 1500 টাকা ভাই। 1500 টাকা। পামজ গুলো মোটামুটি আছে। তো বাচ্চা তো অলরেডি রেডি আছে। তারপর এখানে বের হচ্ছে জি ভাই। অ্যাডাল্টও একজোড়া সেল করব। অ্যাডাল্টও ভাই একজোড়া সেল দেবে। তো বের হচ্ছে আর কি। আর যেটাই নিতে চান না কেন ওই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তারপরে শোক ভাই এখানে এটা হলো আপনার মাক্সি রেসার ভাই। মাক্সি রেসার আমরা দেখতে পাচ্ছি। তো মাক্সি রেসারের দাম তো আপনি বলছিলেন। তারপর আরেকবার এটা আরেকটা জোড়া। তো এই জোড়াটার কেমন দাম নেন ভাই? ভাই এটা সেল করবে 5,000 টাকা ভাই। এটা কি রানিং সেল হবে ভাই? জি ভাই রানিং এটা সেল হবে 5,000 টাকা। রানিং ভাই সেল করবে। তো এটা দাম চাচ্ছেন ভাই? নিউ রানিং হইছে এটা। আচ্ছা নিউ অ্যাডাল্ট। আচ্ছা জি এটা দাম চাচ্ছেন ভাই 5,000 টাকা। তো তারপরে ভাই এখানে ভাই এটা অ্যালমন্ড তুরি ভাই। অ্যালমন্ড তুরি ভাস দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে কি ভাই কি বাচ্চা বের হইছে? বাইরে অ্যালমন্ড বের হয়, কালো বের হয়। যে বাচ্চা একজন রেডি আছে, একটা অ্যালমন্ড একটা কালো। আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এলার রানিং জোড়া 7,000 টাকা। এটা ভাই রানিং জোড়াই বিক্রি করবেন ভাই 7,000 টাকা। বাচ্চা চাইলে বাচ্চাও তো বিক্রি করবেন ভাই। বাচ্চা বিক্রি করবেন, বাচ্চা 2500 টাকা ভাই। বাচ্চার দাম রাখবেন 2500 টাকা। আচ্ছা বাচ্চা চাইলে বাচ্চাও নিতে পারবেন, রানিং চাইলে আপনার রানিংও নিতে পারবেন। তারপরে এখানে ভাই এটা ফিল্ডব্যাগ। আমরা এখানে সাদা ফিল্ড ব্যাগ দেখতে পাচ্ছি। তো সাদা ফিল্ড ব্যাগের বেবি কেমন দামে সেল দেন ভাই? ভাই 4,000 টাকা। সাদা ফিল্ড ব্যাগের বেবি ভাই 4,000 টাকাতে সেল করেন। তো এই মুহূর্তে কি ভাই বেবি আছে তো ভাই নাকি? না না বেবি নাই ভাই। আচ্ছা এই মুহূর্তে ভাই এটা দিতে পারবেন? আনুমানিক কতদিন লাগতে পারে ভাই? ভাই ডিমে আছে, দেরি হবে। আচ্ছা ডিমে আছে, কিছুদিন দেরি হবে। তারপরে এখানে ভাই আমরা দেখতে পাচ্ছি মুখি। জি ভাই রেড মুখি। রেড মুখি আমরা দেখতে পাচ্ছি। তো রেড মুখির বেবি কেমন দামে সেল দেন ভাই? ভাই 2500 টাকা। রেড মুখির বেবি ভাই সেল দেন 2500 টাকা। তো এই মুহূর্তে বেবি আছে ভাই? না ভাই ডিমে আছে। ডিমে আছে, এটা একটু দেরি হবে ভাই। ডিমে আছে দেওয়া যাবে। সিঙ্গেল একটা বেবি ভাই দিতে পারবে, তবে জোড়া এই মুহূর্তে ভাই দিতে পারছেন না। জোড়া নিতে হলে আপনাদের কিছুদিন সময় লাগবে ভাই। এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটা ব্লু পটারের বেবি ভাই। এটা ব্লু পটারের বেবি। এটা কত পরে বেবি ভাই? এটা ভাই রেডি হয়ে গেছে, আলাদা করছি কেবল মাত্র। আলাদা করছেন পরে নেই আর কি। জিরো পরে আছে। জিরো পরে আছে। তো এটা মার্কিন কেমন আছে ভাই? ভাই এটা ফুল ফ্রেশ। ফুল ফ্রেশ আছে। তো কেমন দাম চাচ্ছেন ভাই? 5,000 টাকা ভাই। এটা দাম চাচ্ছেন 5,000 টাকা। এটা কি আলোচনা সাপেক্ষে কিছুটা কমবে না? এটা ফিক্সড ভাই। এটা ফিক্সড প্রাইস। এটা একদম ফিক্সড রেট থাকবে 5,000 টাকা। তারপরে ভাই আমরা নিচে চলে যাই। এখানে ভাই অ্যালমন্ড দেখাবে। এটা কি বিক্রি হবে ভাই? জি ভাই রানিং জোড়া বিক্রি হবে। ডিম বাচ্চা গ্যারান্টি আছে। ডিম বাচ্চা গ্যারান্টি আছে। রানিং জোড়া বিক্রি করবেন। কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 7,500 টাকা। এটা দাম চাচ্ছেন ভাই 7,500 টাকা। আলোচনা সাপেক্ষে তো ভাই দাম কিছুটা কমবে নাকি? জি ভাই আপনার আচ্ছা আচ্ছা কিছু আপনারা পরিচয় দিবেন তাহলে ভাই আর কি আপনাদেরকে কিছুটা কমাই দিবেন। ভাই এটা কি কবুতর দেখতে পাচ্ছি আমরা? তারপরে ভাই নিচে আমরা এগুলো কি দেখতে পাচ্ছি? হলুদ আমেরিকান বোম্বাই দেখতে পাচ্ছি। তো এটা তো ভাই আমি আগেও দেখাইছি আপনাদেরকে। ভাই এটার দামটা আরেক একটু বলুন। এটা সেল হবে 5,000 টাকা রানিং জোড়া। রানিং জোড়া সেল হবে এটা 5,000 টাকা। ডিম বাচ্চা গ্যারান্টি আছে। ডিম বাচ্চা একদম গ্যারান্টি। বেবি একটা আছে। আচ্ছা বেবি আছে। তো ভাই দাম রাখবেন 5,000 টাকা। ভাই এখানে এটা আমরা কি করব তো দেখতে পাচ্ছি ভাই? একটা অ্যালমন্ড তুই বাদের মাদি বাচ্চা, এটা আপনার 6-7 ফুট গেছে। একটা হলো আপনার 8 ফুটের অ্যালমন্ড জ্যাকোবিনের নর। অ্যালমন্ড জ্যাকোবিনের 8 ফুটের নর। জি ভাই। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই নরটা আসবে অ্যালমন্ড জ্যাকোবিন নরটা 3,000 টাকা দাম আসবে। আচ্ছা অ্যালমন্ড জ্যাকোবিন নরটার দাম রাখবেন 3,000 টাকা। আর এটা ভাই তুরিবাসটা? তুরিবাসটা আমার আসলে এটা কথা হয়ে আছে, এটা এই জন্য দাম বলতে চাই। আচ্ছা আচ্ছা এটা ভাই যেহেতু কথা হয়ে আছে তো এই মুহূর্তে আসলে আপনাদেরকে দাম আসলে ভাই বলছেন না।
তো ভাই এখানে তো আমরা আরো এক জোড়া তুরি বাস দেখতে পাচ্ছি নাকি? জি ভাই, এটা পিওর অ্যালমন্ড, নরমালি দুটাই অ্যালমন্ড। আচ্ছা, পিওর অ্যালমন্ড, নরমালি দুটাই অ্যালমন্ড আছে। তো তুরি বাস এই জোড়াটা রানিং তো? জি ভাই, একদম ফুল রানিং। আচ্ছা, একদম ফুল রানিং। তুরি বাজারে যেহেতু আমি অনেকগুলোই দেখালাম কবুতর আপনাদেরকে দর্শক, তো ভাই তুরি বাজার একটু মেন যেটা বৈশিষ্ট্য সেটা একটু আমাদেরকে দেখালাম। জি অবশ্যই দেখাচ্ছি। আচ্ছা, ধরেন ধরে আমরা দর্শক দেখি তুরি বাজার মেন। আমরা তুরি বাজ কেন বলি, তো এমনি ওই যে লড়ছে, ধরে ফেলেন ভাই। তো আসলে ভয় পাইলে আসলে এইভাবে লড়তে থাকে, তো তুরি বাজ এটাই আসলে বিষয়। তো এছাড়াও ভাইয়ের এখানে আসলে অনেক গিরিবাজ আছে। তো গিরিবাজ গিরিবাজ কত জোড়া আছে ভাই? ভাই গিরিবাজ আছে 30 জোড়ার মতো। আচ্ছা, আপনারা চাইলে গিরিবাজ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন।3,000 টাকা আসবে, আর তুরি বাজের মাদিটা 2,000 টাকা ভাই। সাদা কোকাটা আসবে 3,000, আর কালোটা হচ্ছে 2,000। জি ভাই, আর সাদা কোকাটার ভাই 3,000 টাকা ভাই, ওটা মাদি। সাদা কোকাটা আসবে 3,000 টাকা। জি, মাদি এটা হচ্ছে নর, অ্যালমন্ড কোকার নর এটা ভাই, এটা 3,000 টাকা আসবে। আচ্ছা, আমরা ডাকটা একটু শুনে নিচ্ছি ভালো মতো। তো এইগুলো আসলে ভাইয়ের আসলে গিরিবাজ। তো ভাইয়ের এখানে অনেক গিরিবাজ কবুতর আছে, তো 30 জোড়া আছে আর কি। তো হাত বাজি দেওয়া গিরিবাজ আছে, প্লাস রাজশাহী গিরিবাজ আছে, আমাদের রাজশাহী গিরিবাজ। তো এগুলো নিয়ে আপনারা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে এগুলো নিয়ে আসলে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আর কি গিরিবাজগুলো আবে। তো আমি এগুলো কাছ থেকে আসলে আর কি দেখালাম না, দূর থেকে আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে যে কবুতরগুলো ছিল, তো সেগুলো আমি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এছাড়াও ভাইয়ের ওইখানে ভাই গিরিবাজ আছে 30 জোড়া। তো এগুলো কি গিরিবাজ ভাই? রাজশাহী গিরিবাজ, বাজি করে ভাই, বাজির গিরিবাজ আছে, প্লাস লোকাল গিরিবাজও আছে। তো আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে আলাদাভাবে ভিডিও নিতে পারবেন, আর আমি পরবর্তীতে ইনশাল্লাহ গিরিবাজেরও একটা পর্ব বানাবো। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। 01735 01735 51 51 99 08 08। তো ভাইকে আপনাদের যে কবুতর গুলো পছন্দ হবে, তো সেগুলোর জন্য আলাদাভাবে ভিডিও চেয়ে নেবেন, আশা করি ভাই আপনাদেরকে দিয়ে দিবে। আর সকল কবুতরের দাম আলোচনা সাপেক্ষে আর কি কিছুটা দাম কমবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।